কি সে তোর? হ্যাঁ পালাইছি, বাই বাই। ডিফেন্ড করতে পারো, এটা যে কি খেলা এটা বুঝতেছি না। গোল করে সবাই দাঁড়ায়া বলি বল নিয়ে মাঝখানে একদম সবাই ফোন করে দেয়, তাহলে আমাদের বাকি রাস এই যে এই হাত পা সব ইউজ করতে পারে। ওইদিক দিয়ে কয়েকজন ব্যাডমিন্টন খেলতেছে, আর এদিক দিয়ে খেলতেছে হচ্ছে ভলিবল। ক্যান ইউ প্লে ভলিবল? না, দেন ইউ ক্যান প্লে দেয়ার অলসো। এদিকে ভলিবল খেলতেছে, এই ব্যাডমিন্টন খেলাইলে একবারে গোসল করার মতো অবস্থা হয়ে যায়, জামা কাপড় ভিজছে, মাথা শরীর সারা শরীর ভিজে যায়। আজকে মানুষ কম, এতক্ষণ খেলাইলাম আমি আর বাকির আরেকজন চাইনিজ, এখন তারা খেলাই গেছে। এই খেলাটা একটু ইন্টারেস্টিং। আর একটা ওই যে ওদিকে মানে যে কি খেলার নামটা ভুলে গেছি আমি, মনে নেই। এই যে এটা মিলে না, যার কাছে থাকবো দৌড় দেয়, আমি খেলার নামটা ভুলে গেছি। বহুত খেলাধুলা হয়ে গেছে আজকে, গোসল করে যায়, গোসল করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে। বাকির আমি যাই গেলাম, এদিক দিয়ে আবার খেলা একটু প্র্যাকটিস করতেছে আজকেও। সিলের এই বিড়ালটা মনে হয় অসুস্থ, যখন দিই তখন দিই জিব্বা বার করে থাকে, না লালা পরে জিব্বা বার করে রাখে সবসময়। কি জানি জোড়াতন করে গিয়েছে নাকি, কি সে তোর? হ্যাঁ পালাইছি, বাই বাই। হোস্টেলের ভিতরে অ্যাম্বুলেন্সের শব্দ, মনে হয় কেউ অসুস্থ হয়ে গেছে তাই অ্যাম্বুলেন্স আসছে। অবশ্য আমাদের এখানে না, ইন্টারন্যাশনাল ব্লকে না, লোকালদের এই জায়গায়, মালয়েশিয়ানদের হোস্টেলে ওই জায়গায়।